नमस्कार, आज के रांगा आलुर जिलिपि बनाबो। चलुन बनाई। एगुलो हलो रांगा आलू, क्यों मिष्टी आलू बोले तो। आज रांगा आलूगुलो दिए जिलिपि बनाबो, जेमन छानार जिलिपि हय, सोनार पाथर बाटी, काठालेर आमसत्त्व, सेरकम मिष्टी आलुर जिलिपि। रांगा आलुर खोसागुलोके आमी आगे छुरी दिए एभावे सबकटाके परिष्कार करे नेब, निये आमी प्रेसारे एकटा सिटी दिए नेब। रांगा आलुगुलो सब छोला होये गेलो, एबार आमी प्रेसारे दिए एकटा सिटी मेरे निच्छि। रांगा आलू सिद्ध होये गेछे, एबार माखार सुविधार जोन्नो बड़ो एकटा पात्र निलाम। रांगा आलूगुलोके माखते हबे, हाथेर आंगटीटा खुले निलाम, नाहले एर मध्ये ढुके जाबे। एबार एर मध्ये आमी देव अल्प करे एकटु नून दिते हबे, नाहले आलूनी लागबे। एकटु ময়দা দেব আমি, এর মধ্যে ময়দা তুলে রাখি। ব্যাস, আর অল্প করে সুজি দেব। এবার এর মধ্যে আমি দেব বেকিং সোডা, যাতে একটু ফুসফুসে হয়। এবার এটাকে আমি মেখে রেখে দেব। আর একটা জিনিস দেব, যেটা আমি একটু পরে দিচ্ছি, আগে এটাকে একটু মাখতে থাকি। খুব করে মাখতে হবে, মেখে एक घंटा मतन रेखे दीते हबे। एर मध्ये आमी जेटा देव सेटा हलो गुड़ो आमल दूध। एर मध्ये आमी आरेकटा जिनिस देव, सेटा हलो घी। এই মাখাটা তো হবে না, নরম নরমই হবে, খুব সাবধানে করতে হবে। ওটা ঠিক এরকমই একটা শেপ আসবে, এটাকে দিয়ে বানাতে হবে। আমি রাঙা আলু, ময়দা আর সুজি আর আমুল দুধ দিয়ে যেটাকে মেখে রেখেছিলাম, সেটা মেখে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। প্রায় ঘন্টা দুই রেখে দেওয়ার পরে এটা এরকম অবস্থা হয়েছে। এবার এটাকে আমি আরেকটু মেখে জিলিপির শেপ দেব আগে, তারপর সেগুলোকে আমি তেলে ভাজব। লেচিটা করতে গিয়ে হাতে লেগে লেগে যাচ্ছে, তাই আমি একটু সাদা তেল হাতে লাগিয়ে নেব, যাতে হাতে আমার আটাটা আটকে না যায়। আগে আমি লেচিটা করে নিই। জিলিপিগুলো ভেজে চিনির শিরায় ফেলতে হবে, তো এবার আমাকে চিনির শিরা তৈরি করতে হবে। চিনি দিয়ে দিলাম, একটু একটু করে বসাচ্ছে না, একবারই দিয়ে দিই। চিনির শিরার মধ্যে আমি এলাচ দানা ছিঁড়ে এবং একটু শিলনোড়া দিয়ে থেতো করে দিয়ে দিলাম, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। আর দুটো তেজপাতা একটু চিপে দিলাম, যাতে তেজপাতার গন্ধটা ওর মধ্যে আসে। আর একটু চিনি লাগবে, মিষ্টিটা একটু কম হয়ে গেছে। আর একটু ফুট চিনির শিরাটা আর একটু ফুটবে, এভাবে দিলে এই যে জলজলে ভাবটা একটু কম হবে। একটু আঠা আঠা ভাবটা যখনই উঠবে, তখনই এটাকে মনে করতে হবে যে কমপ্লিট হয়ে গেছে। এই যে বলকটা উঠছে, ফোড়টা উঠছে, এটা আরও একটু গাঢ় হবে,
চিনির শিরা আমার তৈরি হয়ে গেছে। এটাকে ঠান্ডা করতে দিলে এটা আরেকটু গাঢ় হবে। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব, তারপর জিলিপিগুলো ভেজে এর মধ্যেই দেব। আমি জিলিপিগুলো তৈরি করছি। একটু থালায় তেল মাখিয়ে নিলাম। এবার এই থালার মধ্যে এরকম করে ডলতে থাকলে এটা লম্বা হবে এবং হাতে বা থালায় কিছুতেই লাগবে না। অবাক হওয়ার কিছু নেই, পাশে ছেলে ল্যাপটপে ভিডিও গেম খেলছে বন্ধুদের সাথে। আমরা সাধারণত জানি আড়াই প্যাঁচ, কিন্তু আমার আড়াই প্যাঁচ দেওয়ার দরকার নেই, জিলিপির টেস্টটা আসলেই হলো। শুনছেন কেমন আওয়াজ করছে বন্ধুদের সাথে? মাঠে যাওয়া দরকার নেই, এখানেই ওর সব খেলা চলে। আমার সব জিলিপিগুলো বানানো হয়ে গেছে, খুব মোটা মোটা বড় বড় করে বানিয়েছি। এবার আমি তেলে দেব। তেল গরম হয়ে গেছে, এক্সোস্টটা চালিয়ে দিই। এবার একটা একটা করে জিলিপি আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। সরবং খুলে দেব, গরম গ্যাসটা কমিয়ে নিই, না হলে পুড়ে যাবে। একবারে বেশি দেব না, তাহলে নাড়াতে অসুবিধা হবে। তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠেছে, এক একটা খুব মোটা মোটা হয়েছে দেখুন। যা বানিয়েছিলাম তার থেকে ডবল ডবল সাইজ হয়ে গেছে। একটু চেপে চেপে ভাজি, এতে ফুসফুসে ভাবটা আসবে। কালারটাও খুব সুন্দর এসছে, এবার তুলে দেবো। একটু খাড়া করে ধরলে পরে এক্সট্রা তেলটা বেরিয়ে যাবে, খুব সুন্দর কালার এসছে। ফুসফুস করছে, এবার আমি ওটাকে রসে দিয়ে দেবো। এদিকে আমি আবার তিনটে দিয়ে দিয়েছি। এবার এগুলো আমি রসে দিয়ে দিলাম। দিয়ে ঢেকে রাখবো, আবার বেশিক্ষণ রাখলে গলে যাবে। একটু পরেই ওটাকে তুলে আমি অন্য পাত্রে রাখবো। একদম পাউরুটির মতন ফুলে উঠেছে। তাহলে ওই যে মাখাটা মেখে রেখেছিলাম, ময়দা, মিষ্টি আলু, একটু সুজি, চিনি কিন্তু দেইনি ওর মধ্যে, অল্প লবণ দিয়েছি, আমুল দুধ দিয়েছি, আর ময়ামের জন্য ঘি দিয়েছিলাম। মেখে অনেকক্ষণ রাখতে হবে ফার্মেন্টেশনের জন্য, তাহলেই এরকমভাবে ফুলবে। যে কোনো রান্না একটু ধৈর্য সহকারে ধীরে সুস্থে করতে হয়। এটা কোনো মুখস্থ বিদ্যা নয়, এটা সম্পূর্ণরূপে প্র্যাকটিস। আবারও তিনটে ভাজা হয়েছে, তিনটে তিনটে করে ভাজছি। আর আগের তিনটে একটু উল্টে দেব। একদম পাউরুটির মতন ফুলেছে, তবে আগেরগুলো আমাকে একটু পরেই তুলে নিতে হবে, না হলে এখানেই গলে যাবে। পরে আবার তিনটে দিয়েছিলাম, এতটাই ফুলেছে যে প্যাচ খুলে গেছে, জিলিপির প্যাচ খুলে গেছে। এইভাবে জিলিপিগুলোকে
রসের থেকে তুলে রাখতে হবে। বেশিক্ষণ রাখলে নরম হয়ে যাবে আর তোলা যাবে না, ভেঙে ভেঙে যাবে। যে জিলিপিটা বেশি ফুলেছে সেটা বেশি তাড়াতাড়ি রসে নরম হয়ে গেছে, মানে এইটা একদম নরম তুলতুলে হয়ে গেছে। জিলিপি অনেক রকম হয়, কিন্তু মিষ্টি আলুর যে জিলিপি হয় সেটা জেঠিমা ভাবতেই অবাক হয়ে গেছে, জেঠিমা প্রথম খাচ্ছে। জেঠিমা তুমি একটু খাও, কেমন লাগে দেখি, খাও। জেঠিমা খাবে, 1 2 3। আমি এখান থেকে আমি চুরি করে নিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, টাই নিলাম। হাত দিয়ে তুলে নাও, ও দরকার নেই চামচ, হাত দিয়ে তুলো। আতিয়া হাত দিয়ে তুলো, ঠাকুমার মুখে ঢুকিয়ে দে। ডোনাট খেয়েছিস? জেঠিমা বলছে খুব ভালো হয়েছে রান্না, যাই হোক না কেন, যাকে দিয়ে রিভিউ দেওয়া হোক না কেন, মা জেঠিমা কাকিমা এরা ভালো বললেই রান্নার সার্থকতা। মায়ের কাছ থেকে শিখি আমরা, জেঠিমা কাকিমাদের কাছ থেকে শিখি, সেটা আবার আমরা আমাদের জেনারেশন ওয়াইজ আমাদের ছোটো জেনারেশন ছেলে মেয়েদেরকে শিখিয়ে দিয়ে যাব। আপনারাও বানান রাঙা আলুর জিলিপি। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করবেন। সবাই খাচ্ছে।